আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি শেয়ার করব চিকেন কোরমার রেসিপি। বাঙালি হোক বা অবাঙালি, সবার খুব পছন্দের এই রেসিপি আজ আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করব। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এটা পরিবেশন করা হয়, আর স্পেশাল অকেশন যেমন ঈদের দিনে এটা আমরা বানিয়ে থাকি। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা গেস্ট এলেও এটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক ততটাই দুর্দান্ত। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর চ্যানেল সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আর আজকে আমি শেয়ার করব দেগি চিকেন কোরমা। চলুন তাহলে প্রসেসটা দেখে নেওয়া যাক। চিকেন কোরমা বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে আমরা ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, এখানে আমি 1 টিস্পুন ইউজ করলাম। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, গরম মশলা 1 টিস্পুন, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ দই, যেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা আমার 200 গ্রাম দই, এটা এর মধ্যে দিয়ে দিব। এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, রিফাইন্ড অয়েল দিলাম এখানে। এবার এতে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, 2 1 ইঞ্চি পরিমাণে দারচিনি, 4টে ছোট এলাচ, 5টা নিয়েছি লবঙ্গ, আর 15টা দানা মতো নিয়েছি এখানে গোলমরিচ, এগুলো দিয়ে দিচ্ছি। এবার এই সবকটা উপকরণ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। আর এটাকে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দিব। এবার আমি 1 ঘন্টা এটাকে ম্যারিনেট হতে দিয়ে দেবো। গ্যাস আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো রিফাইন্ড অয়েল। এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 250 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি, যেটাকে এভাবে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে এবার ভেজে নিব। এই পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিব। এখানে আমি 15 থেকে 20টা কাজু নিয়েছি, এটাতে হালকা জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নিব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে, আর হালকা একটু ভেজে নিয়ে এটাকে আমরা উঠিয়ে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি। এখানে আমি 1 ঘন্টা মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংসটা খুব সুন্দর আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার যেই কড়াইয়ে আমি পেঁয়াজটা ভেজেছিলাম সেই কড়াইয়ে এই মাংসটা দিয়ে দিব আস্তে আস্তে। এখান থেকে আমি 1/2 তেলটা উঠিয়ে নিয়েছিলাম, আর 1/2 তেলে এই রান্নাটা করছি। এবার এখানে ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট এভাবে কুক করব। ঢাকনা বন্ধ করে এটাকে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ফুটাতে হবে। চিকেনটা ফুটে এলে এবার আমরা গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লো করে দেব। এবার এটাকে লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট ভালো করে কুক করে নিব। এটাকে আমাদের 70% কুক করে নিতে হবে। যতক্ষণ আমাদের চিকেনটা কুক হচ্ছে ততক্ষণ আমরা কিছু মশলাও রেডি করে নিব। এখানে আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম এটা কতটা ক্রাঞ্চি হয়েছে দেখুন, দেখুন এটা কতটা ক্রাঞ্চি হয়েছে আওয়াজে বুঝতে পারবেন। এবার এটাকে একটু মোটা করে পিষে নিব, বা হাত দিয়ে এভাবে আপনারা ভেঙে নিতে পারেন, এটাকে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিতে পারেন, বা এটাকে মিক্সি জারে দিয়ে হালকা পেস্ট করে নিতে পারেন। খুব ফাইন পেস্ট করব না, এটা একটু মোটা মোটা করে পিষে নিতে হবে। এইভাবে আমি পিষে নিয়েছি এটাকে।
ঠিক এইভাবে আমি পিষে নিয়েছি। এখানে চিকেনটাকে 15 মিনিট লো ফ্লেমে কুক করা হয়ে গেছে, এটা অলমোস্ট 70% কুক হয়ে গেছে। আর দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়েছে, দেখতে পাচ্ছেন চিকেন থেকে কতটা জল ছেড়েছে, চিকেন আর দই অনেকটা এখানে জল রিলিজ করেছে। এবার এটাকে হাই ফ্লেমে এই জলটাকে শুকিয়ে নিতে হবে, তাহলে এটা আমাদের ভাজাও হয়ে যাবে আর এই জলটাও অনেকটাই কমে আসবে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা হাই করে দিব। এবার হাই ফ্লেমে এই চিকেনের ঝোলটা কমে যাওয়া অবধি আমরা এটাকে কুক করে নিব। জলটা এখানে শুকিয়ে এসেছে, এবার যে আমরা পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব, ভাজা পেঁয়াজের পেস্টটা। তার সঙ্গে দিয়ে দিব এখানে যে কাজু বাটাটা রেখেছিলাম, যে কাজুটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। এবার এই সব মশলাগুলোকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা হাফ জয়িত্রী, আপনারা চাইলে এটার পেস্ট করেও দিতে পারেন বা এটাকে গুঁড়ো করেও দিতে পারেন। এই মশলাগুলো দিয়ে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 2-3 মিনিট ভালো করে এটাকে একটু ভেজে নিব। মশলাটা দিয়ে 3 মিনিট এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমরা দিয়ে দিব 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণ লো করে এভাবে আমরা 10 মিনিট কুক করে নিব, তাহলে আমাদের রেডি হয়ে যাবে চিকেন কোরমা। ফিরে আসছি 10 মিনিট পর। মাঝখানে ঢাকনাটা খুলে একবার এটাকে নেড়ে দিব। দশ মিনিট ফোটানোর পর গ্যাসটা অফ করে দিয়েছি, আমাদের চিকেন কোরমাটা রেডি হয়ে গেছে। গ্রেভিটা ঠিক এরকম আমি রেখেছি, এর থেকে ঘন বা পাতলা করতে চাইলে আপনারা নিজেদের মতো করে নিতে পারেন। আমাদের চিকেন কোরমা রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। চ্যানেল সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আর পাশে দেওয়া বেল বাটনে ক্লিক করে অবশ্যই অলে ক্লিক করে দেবেন, তাহলে আমার কোনো ভিডিও আপনার মিস হবে না, নোটিফিকেশন সব থেকে প্রথমে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।